1:30 বাজে, এখন আমরা যাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তো হাজবেন্ড আর ছেলে গেছে বাজারে, আমি রান্না করে রান্না বসিয়ে দিয়েছি, বসিয়েছি আলুর তরকারি, আর আমার বীজটা এখনো তোলা হয়নি। এই দেখো ছাদের কাজ করে এসেছি, তো চলো সারাদিন সঙ্গে থাকো। শুভ রাধা অষ্টমী বন্ধুরা, আমি ছোট্ট করে পুজো করেছি, সেই পুজোর কিছুটা অংশ তোমাদের সঙ্গে আজকে তুলে ধরছি, এবং এই পুজোর আরও কিছুটা অংশ যাবে পরের দিনের ভ্লগে। তো আজকে যেহেতু পুজো করেছি, আজকে রবিবার রাধা অষ্টমী, তো সেই পুজোর কিছুটা অংশ আমি তুলে ধরলাম। তো আমি এইভাবেই সুন্দর করে সাজিয়ে পুজো করেছি, তো তোমরা দেখে নিলে। এখানে পঞ্চামৃত সাজিয়ে নিয়েছি, আর এখানে কিছু ফল রেখেছি যা আমার পুজোর কাজে লাগবে। আমরা যেহেতু সাধারণত শনিবার দিনকে নিরামিষ খাই, তো আজকে করব অড়হর ডাল। এই জন্য কুকারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে। এখন ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে কুকারের ঢাকনা বন্ধ করে এটা গ্যাসের মধ্যে বসিয়ে দুটো সিটি দিয়ে দেবো। আর করছি আলুর তরকারি, সেরকম কিছু আজকে রান্না হচ্ছে না। আর বাঁধাকপিটা আমার হাজবেন্ড কেটে দিচ্ছে আগামীকালের জন্য, তো বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখানে শাশুড়িমা বসে আছে। আর বাজার থেকে কী কী সবজি আনো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে রয়েছে ঝিঙে, পটল, আরও কিছুটা পটল রয়েছে টেবিলের উপর, আর এখানে রয়েছে আরও কিছুটা সবজি, রয়েছে পেঁপে, কুমড়ো, কাঁচকলা আর ওলকচু। যখন প্রচণ্ডভাবে গরম লাগে, এই যে বাইরের যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগে না, ভীষণভাবে ভালো লাগে, যেটা আমার এখন লাগছে বাইরে থেকে আসছে, প্রচণ্ডভাবে ঘেমে গেছি। তো আজকে আমার রান্না হয়ে গেছে, আজকে খুব একটা বেশি রান্না ঝামেলা করিনি। আজকে যেহেতু নিরামিষ, আজকে সকালেই বলেছিলাম যে খুব অল্প রান্না করব, আর তাড়াতাড়ি রান্না করব, যেটা আমার হয়ে গেছে। রান্নার মধ্যে বাকি রয়েছে শুধু চাল কুমড়ো ভাজা, সেটা করব আর আমার হয়ে যাবে। রান্না বান্না যেহেতু অনেকটা হয়ে গেছে, এই জন্য আজকে একটুখানি ঝাড়া পোছার কাজটা করছি। তো প্রথমেই ধরেছি এই সোফাটা পরিষ্কার করার কাজ, তো এর মধ্যে খাঁচে খাঁচে নোংরা পড়ে যায়, সেগুলোকে একটু মুছে নিচ্ছি এখন। সোনপাপড়ি খাবে তুলু, এই খাবারটা হলো আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার, সেটা হলো সোনপাপড়ি। যখন দোকানে দেখে নিয়ে চলে আসে, মা খাবে, শাশুড়ি হয়তো শুনতে পারে না, কোনো একটা আওয়াজ হয়তো পৌঁছালো কিন্তু বুঝতে পারেনি যে তাকে কি জিজ্ঞেস করছি। এখন একটা আমি খাবো, একটা ছেলে খাবে, একটা শাশুড়ি মা খাবে, যদি মা খায়। মা সোনপাপড়ি খাবে, সোনপাপড়ি নেবে, এখন ছেলের খাবারটাকে রেডি করছি আমি। ডাল কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, বেসন, চিনি, তো এগুলোকে এখন ভালো করে মেখে তারপরে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন বাজে বেলা 1:30, ওদিকে চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। চাল কুমড়ো ভাজা ছেলে খুব একটা পছন্দ করে না, ওকে শুধু ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খেতে দিয়েছি, আর আলুর তরকারি। তো ডিম সিদ্ধ খাচ্ছে, ও যেহেতু ব্যায়াম করে, ওকে নিরামিষ খেতে দেওয়া যায় না, ওকে এই জন্য আমিষ খাওয়াটা ওর জন্য রাখতে হয়। আমিষ বলতে ডিম সিদ্ধটা সবসময় দেওয়া হয়, তো আজকে শনিবার শুধু ওই ডিম খাবে, আমরা কেউ খাচ্ছি না। তো ওই দেখো চাল কুমড়ো ভাজাটা হচ্ছে, গ্যাসের উপর বসানো রয়েছে, কি জানি দেখা যাচ্ছে, দাঁড়াও কড়াই বসানো আছে, দেখেছো? এখন বাজে বেলা 3:00, আমার পুজো হয়ে গেল, আর 3:00 বাজে, এখনো কাজে দিদি কাজ করতে আসেনি। তো এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করব, ছেলের খাওয়া হয়ে গেছে আর আমার গোপালেরও খাওয়া হয়ে গেছে, এই যে। তো যাই, এবার নিচেটাকে ডাল দিয়ে মেখে নিয়েছি, রয়েছে আলুর তরকারি, চাল কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা, আর ওদিকে শাশুড়িমার ভাতটাও রয়েছে, এই দেখো এখানেও সবকিছু দেওয়া আছে। আজকে হাজবেন্ডকে বলেছি চা বসাতে, হাজবেন্ড এখন চা বসাচ্ছে, আর আমি যাচ্ছি উপরে সন্ধ্যা পুজোটা করে আসি। চাটা করো, বুঝেছো? সুন্দর করে করবে, বেশ ভালো হয় যেন খেতে, আমি যেরকম করে চা করি সেরকম করে করবে, ঠিক আছে? এদিকে মিমি গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি আগে যাই। ওই দেখো জিব্বের করে বসে আছে, আমি যাবো বলে। কি হয়েছে মিমি, তুমি জিব্বর করে কেন বসে আছো? সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে এসে যে কাজটা প্রথমে করি, সমস্ত যে ফুলগুলো থাকে সেই ফুলগুলোকে প্রথমে তুলে নিই। তো মিষ্টি সোনার কাছে যে ফুলগুলো দেওয়া ছিল সেই ফুলগুলোকে প্রথমে নামিয়ে নিলাম, তারপরে রাধা গোবিন্দের চরণে যে ফুল নিবেদন করেছিলাম সেগুলোকেও তুলে নিচ্ছি, আর একে একে এভাবে সব সিংহাসন থেকে একে একে ফুলগুলোকে নামিয়ে নেব। এদিকে মা লক্ষ্মী, নারায়ণ ঠাকুরের চরণে যে ফুল দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিচ্ছি, এরপরে আমি সন্ধ্যা পুজোটা করব। আজকে আমি দুপুরবেলা একটুও বিশ্রাম করিনি, সারা দুপুর শুধু এডিটিং এডিটিং আর এডিটিং করে গেছি।
তো যাই হোক একটু পরে বেরোবো, মানে ছেলে এলে পরে একটুখানি বাজারের দিকে যাব, কারণ কালকে রাধা অষ্টমী, ফল আর ফুল আনবো। তো সকালবেলা যেহেতু পুজো করবো এই জন্য আজকে বেরোতে হবে, তারপরে এসে আরো কাজ আছে পরে তোমাদেরকে বলছি। পুজোর ঘরে সমস্ত কাজ করে আমি চলে এসেছি, এসে দেখছি যে হাজবেন্ডের চা করা হয়ে গেছে, চা ছেঁকে নিচ্ছে, তো মনের সুখে কাজ করছে, কেউ কিছু বলার নেই। এদিকে মিমি তো বসে বসে পাহারা দিচ্ছে, আর ছেলে এসে গেছে, একটু আগে নিচে আওয়াজ পেলাম তো এই জন্য এসে দাঁড়ালাম। লাইট জ্বালিয়ে ছেলে উপর দিকে উঠে আসছে, তারপরে একটু পরে ও খাওয়া দাওয়া করবে, তারপরে একটু পরে আমি আর ছেলে বেরোবো। সাড়ে আটটা বাজে, এখন আমরা যাচ্ছি একটুখানি বাজারের দিকে, দেরি হয়ে গেল একটু। প্রথমেই চলে এসেছি একটা ফুলের দোকানে, তো খুব বেশি ফুল নেই, অল্প কটা রয়েছে, এখান থেকে আমি ফুল কিনে নিচ্ছি। এরপরে আমি চলে যাব ফলের দোকানে, তো এখান থেকে কিছু ফল নিয়ে নিচ্ছি। পাঁচ ফল তো আমাকে নিতেই হবে, যেহেতু একটা বিশেষ দিনের পুজো এই জন্য ফল নিয়ে নিলাম। একটু আগে বাড়িতে এলাম আর এখন মাংস রান্না করতে হবে, তো আমাদের মাংসটা রান্না করব মানে আগামীকালের জন্য, আর মিমিদের মাংসটা সিদ্ধ করব, তো মিমিদের আজকে রাত্রেই লাগবে। তো এবারে কোমর বেঁধে লেগে পড়ি কাজে, আর এখন বাজে রাত্রি 9:30। ম্যাক্সি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে, আমার দিকে বলা ভুল হবে, ওদের মুখের সামনে যে ফোনটা ধরা হয় সেটাই ওরা দেখে, আর গুটিয়ে গাটিয়ে কি সুন্দর করে বসে আছে। আর এখন আমি রান্না করছি, ওদের মাংসটাকে সিদ্ধ বসিয়েছি, আলু আর পেঁপে দিয়ে ওদের মাংসটা সিদ্ধ করছি, এদিকে মাংসের মশলাটাকেও রেডি করা হয়ে গেছে, আর সমস্ত সবজিগুলো কাটা হয়েছে, সব ছড়ানো ছিটানো রয়েছে। তো কড়াইতে তেল দিয়ে এখন আলুটাকে ভাজছি, মাংসের আলুটাকে, আর ভীষণভাবে ফাটছে। তো শাশুড়িমা আর এখন আমি খাবো, এই জন্য আমাদের খাবারটাকে রেডি করে নিয়েছি, আর এদিকে শাশুড়িমা খেতে বসে গেছে, আর ওদিকে মাংসটা আমি রান্না করছি। এই দেখো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মাংসটাকে আমি ম্যারিনেট করে বসিয়ে রেখেছিলাম, এক ঘন্টা মতো হয়েছে, এক ঘন্টা না হলে আধ ঘন্টা হয়েছে। ওদিকে আলু তরকারিটাও গরম করছি, ওটা থাকবে আজকে রাত্রে, মানে আগামীকাল আবার খাওয়া হবে। আর এখন আমি মাংসটাকে কড়াইতে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বাজে রাত্রি 11:17, তো আমার আর শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, আর ছেলে যেহেতু রাত্রি 8টার সময় একটুখানি ভারী খাওয়ার খেয়ে নিয়েছিল, ও এই জন্য অপেক্ষা করছে কখন মাংসটা রান্না হবে। তো মাংসটা এখন রান্না হচ্ছে, ওই দেখো পুরো রান্নাটা হতে হতে মোটামুটি 12টা মতো বাজবে, ততক্ষণ পরে ছেলে আর হাজবেন্ড খাবে, কারণ ওরা মাংস আজকে রান্না হচ্ছে মানে ওরা যে খাবে না এটা হতে পারে না, ওরা নিশ্চয়ই খাবে। আর এটা আগামীকালের জন্য আমি বানিয়ে রাখলাম, আগামীকাল একটুখানি আমার ব্যস্ততা থাকবে তার জন্য। হাজবেন্ড এখন মিমিদের খাবারটাকে রেডি করছে, তো মাখামাখির কাজটা করছে, এদিকে ছেলে খাওয়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজকে ড্রাই ফ্রুট মাংস দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে আমাদের মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, অনেকটা কষানো হয়ে গেছে, এখন জল ঢালার প্রায় সময় হয়ে গেছে। তো ছেলে বলল মা আমি কষা মাংস খাবো, ওর জন্য মাংসটা তুলে রেখে তারপরে আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে জল দিতে হবে। তো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেতে বসে গেছে, হাজবেন্ড এখনও অবধি ব্যস্ত আছে মানে মিমিদেরকে খাওয়ানোর কাজে। তো ছেলের খাওয়া হলে তারপরে হাজবেন্ড আবার খেতে বসবে। এখন বাজে রাত্রি 12:30, মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। এদিকে মাংসটাকে ঢেলে রেখেছি একটা বাটির মধ্যে, এদিকে মিমিদের মাংসটাও রয়েছে কুকারের মধ্যে, এখানে আলুর তরকারিটা তোমাদের তখন বলেছিলাম যে আলু তরকারিটা থাকবে, আর সমস্ত বাসনকোসন সব মাজা হয়ে গেছে, দেখো কত বাসন আমি মেজেছি, আর এদিকেও মাজা হয়েছে, দেখো সমস্ত পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। রান্নাঘরটা আমি রাত্রিবেলাতে এভাবেই পরিষ্কার করে রেখে দিই। কিছুক্ষণ আগে নিচে একটা ধপ করে আওয়াজ হয়েছিল, সেই জন্য নিচের ঘরগুলো একটু চেক করতে যাচ্ছি, তো যাই নিচে গিয়ে তদন্ত করে এলাম, কিছুই পেলাম না। আর এখন বাজে রাত্রি 1:10 মতো, তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে, ততক্ষণ ছিল তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।